আজকের এই লেকচারে উই আর গোনা টক অ্যাবাউট সাম বেসিক কনসেপ্টস অফ মার্কেটিং অ্যান্ড অ্যাবাউট দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট ওকে সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড সো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে মার্কেটিং বা মার্কেটিংয়ের বেসিক কনসেপ্টসগুলো নিয়ে ওকে সো ফার্স্ট অফ অল বেসিক কনসেপ্টগুলো জানার আগে আমাকে জানতে হবে যে মার্কেটিং জিনিসটা কি সিম্পলি যদি বলি ধরো তুমি হচ্ছ আমার টার্গেট মার্কেট বা তুমি মানুষ হিসেবে তোমার কিছু অভাব আছে প্রয়োজন আছে চাহিদা আছে সো অ্যাজ আ মার্কেটার আমার কাজ হচ্ছে তোমার ওই অভাব এবং চাহিদাটাকে খুঁজে বের করা এবং যখন আমি অভাবটাকে খুঁজে বের করব তখন আমার কাজ হচ্ছে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস দিয়ে তোমার সেই অভাবটাকে পূরণ করা যখন আমি তোমাকে প্রোডাক্ট বা সার্ভিসটা অফার করছি তারপর তুমি প্রোডাক্টটা বা সার্ভিসটা ক্রয় করার পরে তুমি সেটাকে কম্পেয়ার করবে যে আমি এখানে কত টাকা দিয়েছি বা কত কি ব্যয় করেছি এবং তার বিনিময়ে আমি কি পেয়েছি ওকে সো যখন তুমি কম্পেয়ার করবে কম্পেয়ার করার পর হয়তোবা তুমি স্যাটিসফাইড হবে অথবা ডিসস্যাটিসফাইড হবে রাইট এখন তুমি যদি স্যাটিসফাইড হও তাহলে তুমি এই প্রোডাক্টটা পরবর্তীতে আবার কিনতে চাইবে এখন আমার কাজ হচ্ছে অ্যাজ আ মার্কেটার তোমাকে আরও বেশি কিছু অফার করা যাতে তুমি স্যাটিসফাইড থেকে ডিলাইটেড হয়ে যাও আর তুমি যখন ডিলাইটেড হয়ে যাবে তখন তুমি কি করবে তুমি আমার সাথে চাইবে সবসময় সম্পর্কটা ধরে রাখতে এবং এই সম্পর্কটা ধরে রাখার মেইন কারণটা হচ্ছে যাতে পরবর্তীতে তুমি আবার আমার কাছে ব্যাক করো এবং আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনো সো আলটিমেটলি মার্কেটিংকে যদি সিম্পল ভাষায় বলি এটা হচ্ছে একটা প্রসেস এবং এই প্রসেসে আমরা কিছু কাজের ধারাবাহিক সমন্বয় সাধন করে থাকি সো এই যে সংখ্যাটা বা ধারণাটা আছে এইখান থেকে তুমি বেসিক কিছু কনসেপ্ট সম্পর্কে জানতে পারবে যেমন ধরো ফার্স্ট অফ অল বলেছি আমার প্রথম কাজ হচ্ছে তোমার চাহিদা বা অভাবটাকে আইডেন্টিফাই করা রাইট সো তুমি কি তুমি মার্কেটারের ভাষায় বা মার্কেটিংয়ের ভাষায় তুমি হচ্ছ বাজার তারপর আমার কাজ কি তোমার এই যে প্রয়োজন অভাব চাহিদাটা আমি খুঁজে বের করলাম খুঁজে বের করার পরে আমার কাজ হচ্ছে এই চাহিদা বা অভাব পূরণের জন্য তোমাকে কিছু অর্পণ করা বা তোমাকে কিছু অফার করা সো আমি তোমাকে কি অফার করতে পারি আইদার কোনো প্রোডাক্ট অর সার্ভিস রাইট ওকে তারপর যখন আমি তোমাকে প্রোডাক্টটা বিক্রি করে দিলাম তারপর তুমি কি করবে সেই প্রোডাক্টটাকে কম্পেয়ার করবে বা ইভালুয়েট করবে যে তুমি কি ব্যয় করে কতটুকু পেলে তারপর তুমি যদি এই ভ্যালুটা ইভালুয়েট করার পরে তুমি যদি কোম্পানির উপর স্যাটিসফাইড বা ডিলাইটেড হও তার মানে তোমার সাথে আমার একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেল অ্যাজ আ মার্কেটার হিসেবে কাস্টমার এবং মার্কেটারের মাঝে যখন তোমার আর আমার সাথে এই সম্পর্কটা সৃষ্টি হচ্ছে তার মানে কি তুমি আমার কাছ থেকে রিপিট পারচেস করবে সো মেইনলি মার্কেটিয়ারের সো মেইনলি মার্কেটারের বা মার্কেটিংয়ের কাজ হচ্ছে আমার উৎপাদিত যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে সেইটা তোমার কাছে বিক্রি করা এবং তোমার সাথে একটা লং টার্ম রিলেশনশিপ করা যাতে তুমি রিপিট পারচেজার হয়ে যাও আমার প্রোডাক্টে ওকে সো এখন এই জিনিসগুলিকে আমরা ইনডেপথ জানব সো ফার্স্ট অফ অল হচ্ছে বাজার সো বাজারটাকে আমরা কি বলেছি বাজারটা হচ্ছে তুমি সো এইখানে মার্কেটিংয়ের ভাষায় মূলত আমার যেই বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেট আছে সেটাই হচ্ছে মূলত বাজার এটা কিসের ভাষায় এটা অবভিয়াসলি মার্কেটিংয়ের ভাষায় রাইট সো আর কি ভাষায় বাজারকে হচ্ছে সংজ্ঞায়িত করা যেতে পারে মার্কেটিংয়ের পরে আসতে পারে হচ্ছে অর্থনীতি অর্থনীতিতেও বাজার নিয়ে আলোচনা করা হয় সো অর্থনীতিতে বাজার কাকে বলে অর্থনীতিতে বাজার হচ্ছে সাধারণত এভরি সিঙ্গেল প্রোডাক্ট মানে প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা আলাদাভাবে একটা মার্কেট ধরা হয় যেমন ধরো এই যে একটা পেন আছে এটা হচ্ছে অর্থনীতির ভাষায় একটি মার্কেট তারপর ধরো এই যে স্মার্ট বোর্ডটা আছে এটাও অর্থনীতির ভাষায় একটি মার্কেট সো অর্থনীতিতে মার্কেট হচ্ছে কি কোনো
নির্দিষ্ট পণ্য ওকে তারপর এই বাজারকে আরেকটা ভাবে ভাগ করা যায় বা সংজ্ঞায়িত করা যায় সেটা হচ্ছে সাধারণ অর্থে সাধারণ অর্থে বাজার হচ্ছে মূলত আমরা এই যে কাঁচা বাজার বলি বা সবজির বাজার বলি যেটাই বলি না কেন আসলে যে স্থানে ক্রেতা এবং বিক্রেতা মিলিত হয় সেটাকে বলা হচ্ছে বাজার কোন অর্থে সাধারণ অর্থে ওকে তাহলে আমরা কি জানলাম যে বাজারটাকে তিনটা অ্যাঙ্গেল থেকে হচ্ছে সংজ্ঞায়িত করা যায় ফার্স্ট অফ অল হচ্ছে মার্কেটিং এর ভাষায় যেখানে হচ্ছে আমার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেটটাই হচ্ছে আমার বাজার বা মার্কেট আর অর্থনীতিতে বাজার হচ্ছে কোনো নির্দিষ্ট পণ্য আর সাধারণ অর্থে বাজার হচ্ছে যেখানে ক্রেতা এবং বিক্রেতা মিলিত হয় সো মার্কেটিং এর এই যে বাজার আছে এই বাজারটাকেও আবার দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার ভোক্তা বাজার এবং সেকেন্ড হচ্ছে আমার শিল্প বাজার ওকে সো ফার্স্ট অফ অল আসি যেটা হচ্ছে ভোক্তা বাজার জিনিসটা কি ভোক্তা হচ্ছে তারা যারা হচ্ছে একটা প্রোডাক্ট কিনে বা একটা সার্ভিস কিনে তার উপভোগ নিঃশেষ করে দেয় অর্থাৎ সে প্রোডাক্টটাকে ইউজ করবে নিজে বা সার্ভিসটাকে নিজে ইউজ করবে তারাই হচ্ছে মূলত ভোক্তা এবং তাদের সমষ্টিকে বলা হয় ভোক্তা বাজার এরপর হচ্ছে শিল্প বাজার সো শিল্প বাজার কারা শিল্প বাজারের মধ্যে মূলত দুই ধরনের ব্যবসায়ীরা ইনক্লুড হয় ফার্স্ট অফ অল হচ্ছে যারা প্রোডাক্ট কিনে বা কাঁচামাল কিনে নতুন করে কোনো প্রোডাক্ট তৈরি করে ফর এক্সাম্পল যারা হচ্ছে আসবাবপত্র তৈরি করে তাদেরকেও ফার্স্ট অফ অল হচ্ছে র ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হয় অর্থাৎ কাঠ কালেক্ট করতে হয় গাছ কালেক্ট করতে হয় এবং পরবর্তীতে সেইখান থেকে হচ্ছে আসবাবপত্র তৈরি করে সো এখানে কি পুনরায় উৎপাদন আরেক ধরনের শিল্প বাজার আছে যারা এর মধ্যে পড়ে সেটা হচ্ছে পুনর্বিক্রেতা রাইট পুনর্বিক্রেতা কারা পুনর্বিক্রেতা হচ্ছে তারা যারা হচ্ছে একটা প্রোডাক্ট কিনে তারপর সেই প্রোডাক্টকে আরেকজনের কাছে বিক্রি করে দেয় এরা মূলত প্রোডাক্টের ভিতর কোনো চেঞ্জেস আনে না এখন এই যে পুনর্বিক্রেতার বাজার আছে এরা কারা এরা হচ্ছে মূলত মধ্যস্থ ব্যবসায়ী অর্থাৎ খুচরা ব্যবসায় এবং হচ্ছে পাইকারি ব্যবসায় ওকে সো এখানে লিখে দিচ্ছি যে শিল্প বাজার যেখানে আছে সো এই বাজারগুলি সম্পর্কে ইনডেপথ আমরা পরবর্তী একটি লেকচারে আরও জানতে পারবো ওকে সো এরপরের বেসিক কনসেপ্টটা হচ্ছে কি প্রয়োজন অভাব বা চাহিদা তার কারণ কি আমি তোমাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাকে তোমার প্রয়োজন অভাব এবং চাহিদা সম্পর্কে জানতে হবে আমি যদি এই কনসেপ্টগুলি সম্পর্কে না জানি তাহলে হচ্ছে আমি অ্যাজ এ মার্কেটার হিসেবে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট কোনো সলিউশন দিতে পারবো না সো প্রথমে আসি প্রয়োজন প্রয়োজনটা হচ্ছে মূলত তুমি ফিল করবে মানসিক একটা ব্যাপার যে আমার কিছু নাই আমার কি থেকে যেন আমি বঞ্চিত মনে করছি নিজেকে সো ওই যে মানসিক যে চিন্তা ভাবনাটা সেটা হচ্ছে তোমার প্রয়োজন সেটা হচ্ছে কি তোমার প্রয়োজন তারপর হচ্ছে যখন তুমি মনে করবে যে তোমার কিছু নাই তুমি আইডেন্টিফাই করলে যে ফর এক্সাম্পল আমার ক্ষুধা পেয়েছে আমার কাছে খাবার নেই এখন তুমি খাবে সো তোমার এই যে প্রয়োজনটা আছে এইটা যখন তোমার পারিপার্শ্বিক অবস্থা দ্বারা শেপড হবে মানে পারিপার্শ্বিক যে পরিবেশগুলি আছে সেগুলি তোমার প্রয়োজনকে ইনফ্লুয়েন্স করবে তখন সেটাকে বলা হবে অভাব তাহলে এইটা কি দ্বারা ইনফ্লুয়েন্স হবে সমাজ সংস্কৃতি বা ব্যক্তিত্ব যাই বলি না কেন এগুলি দ্বারা ইনফ্লুয়েন্সড হবে এখন যখন তোমার অভাবটা তুমি জেনে গেলে যে হচ্ছে অ্যাজ আ বাংলাদেশি হিসেবে আমার ক্ষুধা লাগলে আমার হচ্ছে ভাত দরকার রাইট তারপর হচ্ছে এখন যদি কোনো ফরেনারের ক্ষুধা লাগে বা ওয়েস্টার্ন কান্ট্রির কোনো ব্যক্তির যদি ক্ষুধা লাগে তাহলে সে কী খুঁজবে সে কোনো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড হচ্ছে
খুঁজবে তার ক্ষুদে নিবারণের জন্য। তাহলে দেখো দুইটা কালচারে কিন্তু তাদের যেই এই অভাবটা আছে এই অভাবটা কিন্তু তাদের সংস্কৃতি বা নিজের ব্যক্তিত্ব দ্বারা শেপড হচ্ছে। ওকে, তারপর হচ্ছে অভাবের পরে আছে তোমার চাহিদা, যে অভাবটা কখন তোমার চাহিদাতে কনভার্ট হবে। এই অভাবটা চাহিদাতে কনভার্ট হওয়ার জন্য তিনটা শর্ত প্রয়োজন। ওকে, মনে রাখবে তিনটা শর্ত কি কি। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হবে, অর্থাৎ তুমি যে প্রোডাক্টটা কিনতে চাও সেই প্রোডাক্টটা কেনার মতো তোমার কাছে অবভিয়াসলি সেই পরিমাণ টাকা থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে ব্যয় করার ইচ্ছা, অর্থাৎ তোমার কাছে টাকা আছে কিন্তু তুমি ব্যয় করতে চাও না, তখনও কিন্তু সেটা তোমার চাহিদাতে পড়বে না। এবং থার্ড হচ্ছে ব্যয় করার কর্তৃত্ব, অর্থাৎ তোমাকে যখন একটা প্রোডাক্ট কিনতে চাও, ফর এক্সাম্পল তুমি একটা BMW কিনতে চাও, তাহলে ওই BMWটা তোমার চাহিদা কখন হবে, যখন তোমার ওই প্রোডাক্টটা কেনার মতো অর্থ থাকবে এবং তুমি টাকাটা ব্যয় করতে ইচ্ছুক এবং তোমার কাছে টাকা আছে, তুমি ব্যয় করতে ইচ্ছা করো কিন্তু তোমার যদি কর্তৃত্ব না থাকে। কর্তৃত্ব বলতে এখানে কি বোঝানো হয়েছে, কর্তৃত্ব বলতে বোঝানো হয়েছে যে তোমার অর্থটা ব্যয় করার সামর্থ্য বা আইনগত বৈধতা। ফর এক্সাম্পল তোমার কাছে 2 কোটি টাকা আছে কিন্তু এই টাকার মালিক আসলে তোমার বন্ধু, তাহলে কিন্তু তোমার কাছে ওই টাকাটা ব্যয় করার কর্তৃত্ব নেই। বা ধরো তুমি অবৈধভাবে কোনো টাকা উপার্জন করেছো, সো তুমি যদি টাকাটা ব্যয় করতে চাও তাহলে সেটাও কিন্তু চাহিদার মধ্যে পড়বে না। ওকে, সো আমাদের প্রয়োজনটা হচ্ছে কি, কোনো কিছু থেকে বঞ্চিত মনে করা, অনুভব ফিল করা। তারপর হচ্ছে অভাব, অভাবটা কি, যখন প্রয়োজনটা কোনো সংস্কৃতি বা সমাজ বা ব্যক্তিত্ব দ্বারা শেপড হবে তখন সেটা হবে আমার অভাব। তারপর হচ্ছে কি আমার চাহিদা, চাহিদাটা হচ্ছে কি এই যে তিনটা শর্ত থাকলে তখন এই অভাবটাই হয়ে যাবে আমার চাহিদা। সো সিম্পলি যদি এই প্রয়োজন বা অভাবের ডিফারেন্সটা মনে রাখতে চাও সিম্পল অর্থে, তাহলে মনে রাখবে প্রয়োজনটা হচ্ছে অদৃশ্যমান, কারণ কি তুমি যে বঞ্চিত ফিল করছো, অনুভূতিটা ফিল করছো, এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, রাইট, এটা কিন্তু অদৃশ্যমান। তারপর যে হচ্ছে তোমার অভাবটা আছে, অভাবটা হচ্ছে তোমার দৃশ্যমান, তার কারণ কি তোমার ক্ষুধা লেগেছে, তুমি জানো যে তোমার ভাত দরকার বা হচ্ছে বার্গার দরকার বা পিৎজা দরকার, রাইট, তো তুমি কিন্তু এই প্রোডাক্টটা দৃশ্যমান, তুমি কিন্তু প্রোডাক্টটা ইমাজিনেশন করতে পারছো। সো এর জন্য প্রয়োজনটা হচ্ছে অদৃশ্যমান এবং অভাবটা হচ্ছে মূলত দৃশ্যমান, বেসিক কনসেপ্টটা মনে রাখার জন্য। ওকে, সো প্রয়োজন অভাবের পরে আমি তোমাদের প্রয়োজন বা অভাব বা চাহিদা সম্পর্কে জেনে গেছি। এখন আমার মার্কেটার হিসেবে কাজ হচ্ছে তোমাকে কিছু অফার করা। সো সেই ক্ষেত্রে আমি কী অফার করতে পারি, আইদার কোনো প্রোডাক্ট অর সার্ভিস, রাইট, কী কী অফার করতে পারি তোমাদের জন্য, এক হচ্ছে কোনো পণ্য, দুই হচ্ছে কোনো সার্ভিস বা সেবা। ওকে, সো পণ্য জিনিসটা কি, পণ্য জিনিসটা হচ্ছে আসলে আমরা যে জিনিসটা দেখতে পারি, ক্রয়ের আগেই প্রোডাক্টের সম্বন্ধে যাচাই বাছাই করা আমাদের পক্ষে সম্ভব হয়। তারপর হচ্ছে যে কয়টা প্রোডাক্ট আছে, ফিজিক্যাল যে প্রোডাক্টগুলি আছে প্রত্যেকটা কোয়ালিটি প্রায় সেম, সেগুলি হচ্ছে মূলত পণ্য। আর সেবা হচ্ছে কি, সেবাটা তুমি কখনো সেবা উৎপাদনকারীর কাছ থেকে আলাদা করতে পারবে না। ওকে, তুমি পারচেসের আগে সেবাটাকে কখনোই দেখতে পারবে না এবং সেবাটা কখনোই এক ক্যারেক্টারের সাথে মিলবে না, এদের মধ্যে ডিফারেন্স থাকবে। ওকে, সো এই জিনিসগুলি ইন ডেপথও আমরা পরবর্তী একটি লেকচারে জানতে পারবো। ওকে, সো এরপর হচ্ছে আমি তোমাকে প্রোডাক্ট এবং সার্ভিসটা অফার করলাম, অফার করার পরে তুমি কী করবে, এই প্রোডাক্ট এবং সার্ভিসটাকে তুমি ইভালুয়েট করবে। কিসের মাধ্যমে ইভালুয়েট করবে, তোমার কস্ট কি এবং বেনিফিট কি। ওকে, সো তুমি একটা প্রোডাক্ট যখন ক্রয় করছো তখন তুমি সেখানে কিছু কস্ট করো,
কী কী কস্ট করতে পারো, যেমন তুমি এর জন্য কিছু পরিমাণ অর্থ প্রদান করো, তারপর হচ্ছে তুমি প্রোডাক্টটা ক্রয় করার জন্য অনেক জায়গায় হচ্ছে ঘুরতে পারো। যেমন ধরো তুমি একটা প্রোডাক্ট কিনতে নিউ মার্কেট গেলে তুমি আর প্রোডাক্টটা এক দোকানে না পেলে আরেক দোকানে পাচ্ছ, সো তুমি কি এখানে তোমার সময় ব্যয় করছো, তোমার মানসিক হচ্ছে তুমি শক্তি ব্যয় করছো, শারীরিক শক্তি ব্যয় করছো, সো এই যে কস্টগুলি আছে এই কস্টগুলি দিয়ে তুমি আলটিমেটলি প্রোডাক্ট থেকে দুই ধরনের বেনিফিট পেতে পারো। একটা হচ্ছে ইমোশনাল বেনিফিট, আরেকটা হচ্ছে ফাংশনাল বেনিফিট। সে ফর এক্সাম্পল কী কী বললাম, ফাংশনাল বেনিফিট এবং ইমোশনাল বেনিফিট। এখন ফাংশনাল বেনিফিট এবং ইমোশনাল বেনিফিটের মধ্যে পার্থক্য কি? ফর এক্সাম্পল তুমি যে স্মার্টফোনটা কিনলে, এখানে ফাংশনাল বেনিফিটটা হচ্ছে যে তুমি এখান থেকে ছবি তুলতে পারবে, ভিডিও গান দেখতে পারবে, গেমস খেলতে পারবে, অন্যের সাথে কমিউনিকেট করতে পারবে, এগুলি হচ্ছে তোমার ফাংশনাল বেনিফিট। আর ইমোশনাল বেনিফিট কি? ধরো এখন তোমার কাছে স্যামসাংয়ের J2 ফোনটা আছে, এখন তুমি যদি আইফোন কিনো, আইফোন 12 কিনো বা লেটেস্ট কোনো আইফোন কিনো, তাহলে ওইটা হয়ে যাবে তোমার অনেকটাই ইমোশনাল বেনিফিট। তার কারণ কি, তুমি ওই প্রোডাক্টটা কেনার পরে নিজেকে একটু প্রিভিলাইজড ফিল করবে, অন্যের থেকে আলাদা ফিল করবে, সেই জিনিসটা হচ্ছে তোমার ইমোশনাল বেনিফিট। ওকে, তারপর হচ্ছে তুমি ওই জিনিসটা কম্পেয়ার করার পরে তুমি কি কস্ট করলে, তুমি কি বেনিফিট পেলে, এই দুইটা কম্পেয়ার করার পর তুমি কি হতে পারো, তুমি আইদার স্যাটিসফাইড হতে পারো এবং ডিসস্যাটিসফাইড হতে পারো, রাইট? সো যদি তুমি স্যাটিসফাইড হও, তার মানে কি তোমার সাথে আমার সম্পর্ক ক্রিয়েট হয়ে গেছে, বা তোমাকে ডিলাইট করার মাধ্যমে তোমাকে যে বেনিফিটসগুলি আছে তার সাথে আরও কিছু এক্সট্রা বেনিফিটস দিয়ে তোমার সাথে আমি একটা লং টার্ম রিলেশনশিপ ক্রিয়েট করে ফেলবো। এবং লং টার্ম রিলেশনশিপ ক্রিয়েট করার মেইন আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে রিপিট পারচেজ। বারবার মনে রাখবে এই জিনিসটা মার্কেটারদের একটা বেসিক স্ট্র্যাটেজি বা টার্গেট থাকে, যে প্রফিট তো হবে, তার সাথে যাতে একটা লং টার্ম রিলেশনশিপ থাকে, সেটাই হচ্ছে মূলত তোমার বিনিময় এবং সম্পর্ক। ওকে, সো এগুলি ছিল হচ্ছে মূলত মার্কেটিংয়ের বেসিক কনসেপ্ট। সো টোটাল প্রসেসটাকে যদি আমরা আবার রিভিউ করি, যে মার্কেটিং প্রক্রিয়াটা কী বা প্রসেসটা কী, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার ক্রেতাদের প্রয়োজন অনুধাবন করা, তারপর সেই অনুযায়ী আমার বাজারজাতকরণ কৌশল নির্ধারণ করা, তাকে ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমার কি ক্রেতার সম্পর্ক সৃষ্টি বা ভ্যালু যে আছে, ভ্যালু ক্রিয়েশনের যে ব্যাপারটা আছে, সেই ভ্যালুটা তোমাকে প্রোভাইড করা আলটিমেটলি। ওকে, সো এইটাই হচ্ছে তোমার বাজারজাতকরণ প্রসেস বা মার্কেটিং প্রসেস। সো দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।